friends, I am Arnu from my channel Arnu Vlog Today. Welcome to my channel to everyone. আজকে আমি একটি সিম্পল খুব একটা ছোটো কাজ দেখাবো, একদম সিম্পলি ভাবে একটি মাল্টি চার্জার কী করে বানানো যায় সেটা আমি দেখাবো। তো আমি অলরেডি এখানে একটি চার্জার খুলে রেখেছি, তো এটি হচ্ছে একটি জিন কোম্পানির চার্জার। তো চেষ্টা করব কোম্পানির নামটি দেখানোর, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে জিন কোম্পানি লেখা আছে। তো জিন কোম্পানি চার্জারের মাথাটা নর্মাল চার্জারের মতোই, পোর্টটা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন কি করব, আমি জাস্ট একটি নোকিয়ার সেই আগের সরু পিন একটি অ্যাড করবো চার্জারটির মধ্যে। তো এখন কি করে অ্যাড করছি, একদম সোজা জিনিস, মধ্যে কোনো জটিলতা নেই, তো আপনারা দেখলেই পরিষ্কার বুঝতেই পারবেন। তো এখন আমি মাথা দুটো মানে কেটে রেখেছি আর কি চার্জারের। তো তার আগে আমাকে কি করতে হবে, যে জিনিসটি ভাইটাল কাজ, যে জিনিসটি আমি এই একটি পোর্ট ইউজ করব, দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস মাইনাসে চেক করার জন্য, এই যে। তো মাল্টিমিটারের সাহায্য আমি নেবো, এখানে দেখতেই পাচ্ছেন মাল্টিমিটার, মাল্টিমিটারটাকে বাজার মোডে রাখবো, সাউন্ড দিচ্ছে। তো এখন আমি কি করব, এই পোর্টের চাকে আমি যে আগে দেখেছিলাম মাল্টিমিটার কি কীভাবে মডিফাই করা যায় সেই মডিফাইড ফর্ম দিয়ে আমি দেখাই। দেখুন, এটা লাল লাল ক্লিপ, লাল ক্লিপটাকে আমি প্লাসে লাগাচ্ছি, আর ব্ল্যাক ক্লিপটিকে আমি লাগিয়ে দেখবো যে কোনটিতে, দেখুন এটিতে এই মাথায় লাগাচ্ছি, শব্দ হচ্ছে, দেখুন বিপ দিচ্ছে, এই মাথায় লাগাচ্ছি বিপ দিচ্ছে না, তার মানে এটি প্লাস, সাদাটি হচ্ছে প্লাস, সাদাটি প্লাস। তো এবার মাইনাসটি আসুন চেক করা যাক, মাইনাসেও লাগিয়েছি আমি, কালোটি মাইনাস হবে, দেখুন কালোটি বিপ দিচ্ছে, সাদাটিতে দিচ্ছি কোনোরকম বিপ দিচ্ছে না, তার মানে এর থেকে বোঝা গেল কোনটি প্লাস কোনটি মাইনাস। এবং এর থেকে এটুকুনি ক্লিয়ার হয়ে গেল যে তারটি সম্পূর্ণভাবে ভালোই আছে, কোনোভাবে কোনো ড্যামেজ বা ক্র্যাক ধরেনি তারটির মধ্যে। এখন আমি এখানে কী করছি, একটু ভালো করে লক্ষ্য করে লিখতে পারবেন। প্রথম কথা, আমি যে এক্সট্রা যে পোর্টটা ছিল সেই তারের মাথাগুলোকে একটু সোল্ডারিং করে নিয়েছি ভালো করে, যাতে তাতেই বসে যায় সার্কিটে। এই জায়গাতে একটা ছোট্ট হোল করেছি, এখান থেকে তারটি ভেবে ঢুকিয়ে দিয়ে ভেতরে একটা ছোট গিট মেরে দিয়েছি, যাতে বাইরে থেকে কোনোভাবে প্রেশার পড়লেও তারটি সার্কিট থেকে ছিঁড়ে না বেরিয়ে আসে। তো এখন দেখা যাক এটাকে কীভাবে আমি করি, তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, খুবই সহজ কাজ। দেখুন আমি কীভাবে করছি, শোল্ডারটি একটু গরম হতে টাইম লাগবে। তো কাজগুলো আপনারা না দেখলেও বাড়িতে করতে পারবেন, যেহেতু আমি এখানে করছি, তো তাই জন্যই আমি আর কি আপনাদের দেখানোর ট্রাই করছি, যাতে একটু হলেও আপনাদের কাজে আসতে পারি বা সুবিধাও লাগতে পারি। তো দেখুন, শোল্ডারটি এখনো ঠিক গরম হয়নি, আসলে ফ্যানের হাওয়াতে ও শোল্ডারটি গরম হয়ে গেছে তো রেডি কাজ করার জন্য। তো এখন দেখুন আমি কিভাবে এটি করছি, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, আর আপনাদের সবসময় আমার খেয়াল রাখতে হবে প্লাস মাইনাসের পয়েন্টটা, ঠিক আছে। এইভাবে আমি দেখানোর চেষ্টা করব, লালটা প্লাস কালোটা মাইনাস, লালটা সবসময় প্লাসের পিছে আর ব্ল্যাকটা গ্রাউন্ডের। তো দেখুন এখানে প্লাসের পয়েন্টটা আমি তুলেছি, তুলে মাথাটাকে ছড়িয়ে গেছিল, ওটাকে আমাকে ঠিক করতে হবে আগে। তো মাথাটা একদমই ছড়িয়ে রয়েছে, হয়েছে। তো এখন কি করব, এইটার প্লাসের মাথাটা আর এইটার প্লাসের মাথাটাকে আমি জোড়া করে দেবো। আমি শোল্ডারিং করার পরেও আমি সামনে থেকে দেখাবো, চেষ্টা করবো দেখানো।
সকেটকে ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে, তবে মাইনাসটিকেও তুলে দেব। মাইনাস তারটি তুলে দিয়েছি, সেম ভাবে মাইনাসের তার আর ওই পোর্টের মাইনাসের তার দুটিকে একসাথে জয়েন করবো। করে আবার সোল্ডিং করে ওই জায়গাতে বসিয়ে দেবো, একদমই সোজা কাজ। তো এখন এটা বসে গেছে, তো এখন আমাদের অ্যাসেম্বলিং করার পালা। তো আমাদের অ্যাসেম্বলিং করে নিতে হবে জিনিসটিকে, টোটালটা। এই ছিল গোটা ব্যাপারটা। তো অ্যাপ্লাই করার আগে, সবার আগে মাস্ট আপনাদের চেক করতেই হবে যে জিনিসটি আউটপুট কত দিচ্ছে এখন। সে যতই ভালো থাক তাও, বিকজ সেফটি ইজ মাস্ট ফর অল। তো জিনিসটিকে একটু বসাতে প্রবলেম হচ্ছে, যেহেতু এখানে এডিট হয়েছে, তো অ্যাসেম্বলি করার একটু চেষ্টা করবো আমি। কোপর থেকে দিয়ে এখানে ব্ল্যাক কালারটি রয়েছে, কেয়ারফুলি জিনিসটিকে বসাতে হবে। সোল্ডারিংটি বাইরে দিয়ে করা উচিত ছিল, তো বাইরে দিয়ে করে দেবো। আবার তুলে দিচ্ছি আমি, তার না তার কারণ হলো আমি বাইরে দিয়ে ভিতর দিয়ে করি, তাহলে কিন্তু সেট করা যাবে না বক্সের মধ্যে, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে আমি এই চার্জারের খাপটিকে সেট করে দিয়েছি। দেখুন, চার্জারের খাপটিকে আমি সেট করে দিয়েছি, এখন জাস্ট চার্জারের যে স্ক্রুটি ছিল সেটি লাগানোর বাকি। চার্জারের স্ক্রুটি লাগিয়ে দেবো। হ্যাঁ, আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে চার্জারটি সেট করার সময় যেন প্লাস মাইনাস এক না হয়ে যায়, কারণ প্লাস মাইনাস এক হয়ে গেলে চার্জারটি কিন্তু শর্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আর এসি পয়েন্টের দিকটি একটু ভালো করে খেয়াল রাখবেন, এসি যে পয়েন্টগুলো আছে সেদিকটি একটু ভালো করে খেয়াল রাখতে হবে আপনাদের, ঠিক আছে। তো আসুন এবার এটিকে চেক করে দেখা যাক। হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই যেটা করণীয় কর্তব্য সেটা হচ্ছে আপনাদের চার্জারটি কোনো মোবাইল বা কোনো ডিভাইসে লাগিয়ে চার্জ করার আগে চার্জারটিকে অবশ্যই আউটপুটটি চেক করে নেবেন, ঠিক আছে। আমি এখানে এসি পয়েন্টে চার্জারটি লাগাচ্ছি। এই যে এখানে এসি পয়েন্টে চার্জারটি লাগাচ্ছি, লাগিয়ে এখন আমি আউটপুটটি চেক করব। ফার্স্টে এই নতুন যে পিনটি লাগিয়েছি এই পিনটির আউটপুটটি চেক করি। তার আউটপুটটি চেক করার ভেতরে তো কোনো কিছু দিয়ে চেক করা যাবে না, তো আমি জাস্ট এটিকে এখানে ইনসার্ট করছি। দেখুন, জাস্ট আউটপুটটি চেক করার জন্য, এটি প্লাস আর এটি মাইনাস,
ঠিক আছে। তো দেখুন, এখানে মাল্টিমিটারটি সামনে নিয়ে এসেছি দেখার জন্য। এখানে আমি এটাকে 20 20 মুডে রাখলাম, রেখে রেখে এখন কি করব, প্লাস প্রো প্লাস ক্লিপটি এখানে আর মাইনাস ক্লিপটি এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখুন কোনো রিডিং শো করছে না, যে আমি সুইচটি দেবো এখানে একটি রিডিং শো করবে, এখানে মাইনাসটি খুলে গেছে। দেখুন আমি এখানে মাইনাসটি লাগানোর সাথে সাথে এখানে রিডিং শো করছে 5.1.9, প্রায় 5.2 এর কাছাকাছি, ঠিক আছে। তার মানে চার্জারের ইনপুটটি ঠিক আছে, ঠিক আছে। তো তার মানে চার্জারের আউটপুটটি ঠিক আছে। তখন আমি কি করব, আর চার্জারটা একটু খেয়াল রাখবেন যে মানে বিন চার্জ না দেওয়া অবধি গরম হচ্ছে কিনা, মানে চার্জ দিচ্ছেন না আবার গরম হচ্ছে, সেটি করে খেয়াল রাখবেন। তো এখন আমি মোবাইলটিকে চার্জ করব। দেখুন সেই আগের পোর্টটি এখানে দিচ্ছি, তো এখন আমি সুইচটি দেবো। দেখুন চার্জ হচ্ছে, এবার সুইচটি অফ করে দিলে আর চার্জ হবে না, আনপ্লাগড, আবার দিলে চার্জিং। ওকে, তার মানে এই পোর্টটি কাজ করছে। এবার সরু পোর্টটি দিয়ে চার্জ আদৌ হচ্ছে কিনা তার জন্য আমি আরেকটি মোবাইল ইউজ করব। তো এখানে আমি আগে একটি আমার হাতে বানানো একটি চার্জিং চার্জার লাইট টেস্ট করে দেখব। এই পোর্ট এখানে চার্জিং পোর্ট, এটা 5 5 ভোল্টে চার্জ হয়। তা আমি এটাকে ইনসার্ট করে দিয়েছি, দিয়ে আমি এখন সুইচটি দিলে এখানে ইন্ডিকেটারটি জ্বলে উঠবে। দেখুন ইন্ডিকেটারটি জ্বলছে, তার মানে এটি কাজ করছে, ঠিক আছে। দেখুন ইন্ডিকেটারটি জ্বলছে। ওকে, তা এখন আমি মোবাইল চেক করে দেখবো যে মোবাইল চার্জ হচ্ছে কিনা। তো এটি হচ্ছে মোবাইল নোকিয়া C101। তো এটি চার্জিং পোর্ট, এটি চার্জিং পিনটা একদম সেম। তখন আমি এখানে ইনসার্ট করব, ইনসার্ট করেছি, সুইচ দিয়ে দেখি কাজ চার্জ হচ্ছে, দেখি দেখুন চার্জিং। তার মানে আমরা এইভাবে ঘরে বসে অতি সহজে একটি মাল্টি চার্জার বানিয়ে ফেলতে পারি। তো এটার মধ্যে কোনো জটিলতাই নেই। দেখুন মাল্টি চার্জারটি দেখতে ঠিক এরকমই লাগছে, ঠিক আছে। তো আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি সেই চার্জারটির মধ্যেই করেছি, দেখানোর চেষ্টা করব জেন কোম্পানিটা। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন আশা করি জেন কোম্পানি, আরটু কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করব। সেই চার্জারটি আমি ইউজ করেছি। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার কারণ ডেলি ডেলি এরকম কিছু নতুন ভিডিও দিতে থাকবো। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কোনো রকম কোয়ারি থাকলে আমি অবশ্যই উত্তরটি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। তো আজ এইটুকুই থাক, আমি পরে আবার এক নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই মাই ফ্রেন্ডস ফর টুডে।